এই মুহূর্তের সবথেকে বড় দুঃসংবাদ, ফের মৃত্যু হয়েছে বলি তারকা। বাথরুম থেকে মিলেছে অভিনেতার নিথর দেহ। তো কোন বলিউড তারকার মৃত্যু হলো এবং কেন তার মৃত্যু হয়েছে, এ ব্যাপারে বিস্তারিত সমস্ত কিছুই জানাবো এই ছোট্ট ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ওনার আত্মার শান্তি কামনার জন্য ভিডিওর কমেন্ট বক্সে RIP অথবা রেস্ট ইন পিস লিখতে একদমই ভুলবেন না। ফের ভয়ানক ঘটনা বিনোদন জগতে, আবার মৃত্যু হয়েছে এক অভিনেতা। শোকের ছায়া গ্লাস করল গ্ল্যামার দুনিয়াকে। মৃত্যু হলো প্রখ্যাত অভিনেতা, মডেল, কাস্টিং কোঅর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের। বাথরুম থেকে নিথর দেহ উদ্ধার হয়েছে নায়কের। পুলিশের প্রাথমিক অনুমান ড্রাগের ওভারডোজে মৃত্যু হয়েছে। সংবাদ মাধ্যমের খবর যখন তাকে হাসপাতালে আনা হয়েছে ততক্ষণে মৃত্যু হয়ে গেছে। জানা যায় এক বন্ধু তার দেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুর বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যান। সূত্রের দাবি মাদকাসক্ত ছিলেন আদিত্য, ড্রাগ ওভারডোজেই মৃত্যু হয়েছে তার। দিল্লিতেই জন্ম স্পিরস ভিলা রিয়ালিটি শো খ্যাত অভিনেতা। মুম্বাইয়ে এসে মডেল হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতেও তিনি অভিনয় করেছেন। ক্রান্তিবীর, ম্যানে, গান্ধী কো নেই মারা ছবিতে অভিনয় করেছেন। এছাড়া স্প্লিটস ভিলা 9 নম্বর সিজনে প্রচণ্ড জনপ্রিয়তা অর্জন করেছিলেন। লাভ, আশিকি, ব্যাড বয় সিজন 4-এর মতন একাধিক টেলিভিশন শোতেও কাজ করেছিলেন তিনি। আজ তার মৃত্যুতে শোকাহত হয়েছে গোটা বলিউড। তো বন্ধুরা, আপনারাও ওনার আত্মের শান্তি কামনার জন্য অবশ্যই RIP অথবা রেস্ট ইন পিস লিখতে একদমই ভুলবেন না।